হ্যালো স্টুডেন্ট, কি খবর সকলে? কি খবর সকলে বলো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এক মিনিট টাইম নিচ্ছি, হ্যাঁ, জাস্ট আমি লিঙ্কটা শেয়ার করে দিই। চলো, আজকে আমরা সুন্দর সুন্দর প্রশ্নগুলো করা করব। তো আমাদের এখানে বিশেষ করে অল এক্সামকে টার্গেট করে, আমাদের কিন্তু এই জায়গাটা অল এক্সামকে টার্গেট করে করে কিন্তু আমরা এগোবো, সেটা আমাদের সিএইচএসএল, ঠিক আছে, এমটিএস, এসএসসি, রেল এবং স্পেশাল ডাব্লিউবিসিএস, ঠিক আছে, ওপর করে কিন্তু ভিত্তি করে, ঠিক আছে, অল এক্সামকে টার্গেট করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে, মাথা রাখার চেষ্টা করো, একটা সুন্দর ক্লাস আমি আপলোড করে দিছি, যা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, ঠিক আছে। যারা আমাদের অ্যাপ ইনস্টল করোনি তারা অবশ্যই আমাদের অ্যাপ ইনস্টল করো, যেখানে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, জব অ্যালার্ট, ডেলি কুইজ, সাবজেক্ট ওয়াইজ কুইজ, ম্যাগাজিন, পাওয়ার ক্যাপসুল, নোটস অ্যান্ড আর্টিকেলস অ্যান্ড ভিডিও সব থেকে ফ্রি, সব ফ্রি, ঠিক আছে। চলো আজকে প্রথম প্রশ্নে আমরা চলে যাব। হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ট্রোডিউস দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে মাথায় রাখার চেষ্টা করবে, হ্যাঁ, প্রবর্তন করেছিল, ঠিক আছে, ইন্ট্রোডিউস করেছিল, হ্যাঁ, ওকে, ওয়াইডি চলছে, তাহলে কি হয়েছে, ওয়াইডি চলছে, কি হয়েছে, কি জানি না নাকি কোন ব্যাচ, এটা ব্যাচ টপার, টপার, হ্যাঁ, বেঙ্গলি, তাই তো দেখছি আমি আছি, তাই করেছে, ঠিক আছে। চলো অল এক্সামকে টার্গেট করে কিন্তু আমরা এগোচ্ছি। গ্রুপে মেসেজ দিতেই ভুলে যাই আমি, ঠিক আছে, চলো তাহলে অল এক্সামকে টার্গেট করে এগোচ্ছি আমরা। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই যে ভার্নাকুলার অ্যাক্ট আছে না, ভার্নাকুলার, ঠিক আছে, ইলবার্ট বিল, আর্মস অ্যাক্ট, এগুলো অ্যাক্টগুলো এমনভাবে পাঠানো হয়েছিল না, মানে 1857 যে যুদ্ধ হয়েছিল, 1857 যে যুদ্ধ হয়েছিল, এই 1857 যুদ্ধে মাথায় রাখার চেষ্টা করো যে ব্রিটিশদেরকে আমরা হারিয়েছি, ব্রিটিশরা জিতে গেছে, আমাদের, আমরা হেরে গেছি, আমরা যে হেরেও না, মানে ব্রিটিশদের মনে ফার্স্ট টাইম আমরা ব্রিটিশদের চোখে ভয় দেখাতে পেরেছিলাম, ব্রিটিশদের অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছিলাম, ব্রিটিশদের বলতে শিখেছিলাম যে ভাই তোরা আমাদের উপর অত্যাচার করছিস আর করিস না, এটা ব্রিটিশদেরকে আমরা বলেছিলাম। এটা হচ্ছে মানে তখন এমন কিছু ল পাঠিয়েছিল, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ঠিক আছে, ইলবার্ট বিল, ঠিক আছে, আর্মস অ্যাক্ট, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট, তো এই অ্যাক্টগুলো হচ্ছে মানে এই আগুনে ঘি ঢালার মতো, ভারতীয়দেরকে মানে এমনভাবে জর্জরিত করতে চেয়েছিল এরা, মানে ভাবাই যায় না এরকমভাবে, মানে অন্যায়টা কীরকমভাবে করা যায়। বলো কে করেছিল, আনসার তো দেখতেই পাচ্ছি না আমি, বলো। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এর নাম দেখলে আমাদের মনে হয় 1800, ঠিক আছে, 78, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই যে অ্যাক্টটা, এই অ্যাক্টে ভারতে এসেছে, এটা প্রথম প্রকাশ পেয়েছিল সোমা, সোমা নামক একটা পত্রিকায়, ঠিক আছে, এটা করেছিল লর্ড লিটন, ঠিক আছে, আনসার তো তোমরা দিয়েছ, হ্যাঁ ঠিক দিয়েছ, ঠিক আছে। এবার আমার একটা প্রশ্ন আছে এই ধরনের অ্যাক্টগুলোকে নিয়ে, যখন আমাদের কাছে 1857 এলো, 1857 হওয়ার পর ভারতবাসী চাইছিল যে
এমন একটা পার্টি হোক ভারতবর্ষে যেটা ন্যাশনাল লেভেলে কাজ করবে। তো এরকম ধরনের চিন্তা ভাবনার জন্য বেশ কিছু পলিটিক্যাল পার্টি এগিয়ে আসলো, বেশ কিছু পলিটিক্যাল পার্টি এগিয়ে এসেছিলো সেই সময় করে যে তারা ভারতবর্ষে মানে তোমার বিভিন্ন আইন আনতে তারা ব্যস্ত ছিল, মানে আমরাও ন্যাশনাল লেভেলে কাজ করবো এই উদ্দেশ্য নিয়ে, তারাও ন্যাশনাল লেভেলে কাজ করার উদ্দেশ্য নিয়ে বেশ কিছু পলিটিক্যাল পার্টি সেই সময় ভারতবর্ষে এসেছিলো। ঠিক আছে, তো এই পার্টিগুলোর উদ্দেশ্য কী ছিল, এই পার্টিগুলোর উদ্দেশ্য কী ছিল, এই পার্টিগুলো সবারই উদ্দেশ্য ছিল যে ভাই আমরা একটা সিস্টেমে কাজ করব। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যে আমরা ন্যাশনাল লেভেলে কাজ করব। যখন এই ধরনের পার্টিগুলো ন্যাশনাল লেভেলে কাজ করা করতে শুরু করলো না, ন্যাশনাল লেভেলে কাজ করতে করতে এরা আটকে গেল। এই আইনগুলোকে আটকানোর জন্য কিন্তু পার্টিগুলো তৈরি করা হয়েছিল, আটকে গেল মানে ছোট ছোট লোকাল লোকাল প্রবলেমগুলো সলভ করতে এরা ব্যস্ত হয়ে গেল। ঠিক আছে, ছোটো ছোটো প্রবলেমগুলো সলভ করতে ব্যস্ত হয়ে গেলো। যেমন ধরো কার গরুতে দুধ দিছে না, ঠিক না, কার জমিতে ধান খেয়ে নিয়েছে, ঠিক আছে, এই ধরনের ছোটো ছোটো মানে আবার যদি দেখো তোমরা দেখতে পাবে যে কি বলবো তোমাকে আমি, মানে কারো ইলেকট্রিক প্রবলেম হ্যান ত্যান এই ধরনের ছোটো ছোটো প্রবলেমগুলো সলভ করতে ব্যস্ত হয়ে গেছিলো। আমি একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, এখানে খুঁজে পাচ্ছি না, আমি এখানে স্লাইডিংয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, যদি পেয়ে যায় তো খুব ভালো, পেয়ে গেলে খুব ভালো আমি তোমাদের দেখাতে পারবো জিনিসটা। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও আমি সিস্টেমে দেখছি এটা আছে কি না, সিস্টেমে আমি দেখছি এক মিনিট, একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাইছি। দাঁড়াও সিস্টেমে, না সিস্টেমে নেই। ঠিক আছে, আমি বলে দিই, এরকম বেশ কিছু পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছিল, সে পলিটিক্যাল পার্টিগুলোর নাম কি, সে পলিটিক্যাল পার্টিগুলোর নাম আমরা দেখব। আমি এক এক করে বেশ কয়েকটা পলিটিক্যাল পার্টির নাম লিখবো যেগুলো 1857 যুদ্ধের পর কিনা সে পার্টি পলিটিক্যাল পার্টিগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, সেরকম পলিটিক্যাল পার্টি পূর্ণা সার্বজনীন সভা, বেশ কিছু পলিটিক্যাল পার্টি লিখবো আমি, পূর্ণা সার্বজনীন সভা, পুনা সার্বজনীন সভা এটা তৈরি হয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলে একটা পলিটিক্যাল পার্টি তৈরি হলো। মাদ্রাজ মহাজন সভা, লিখে রাখো মাদ্রাজ মহাজন সভা, মাদ্রাজ মহাজন সভা নামে একটা পলিটিক্যাল তৈরি হলো। বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, বম্বে বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো তৈরি হয়েছিল। এই যে ভার্নাকুলার অ্যাক্ট, ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট, ঠিক আছে, তারপর ইলবার্ট বিলের মতো আইনগুলোকে আটকানোর জন্য, ঠিক আছে, এই যে পুনা সার্বজনীন সভা, এই পলিটিক্যাল পার্টিটা কে করেছিল, মহাদেব গোবিন্দ রানাডে, লিখে এটাও লিখে রাখো, আমি এর পাশে লিখে দিচ্ছি। হ্যাঁ, এক নম্বর মহাদেব গোবিন্দ রানাডে লিখে রাখো, মহাদেব গোবিন্দ গোবিন্দ রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে তৈরি করেছিল পুনা সার্বজনীন সভা। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, এরপর আমরা দেখব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আমরা দেখব আনন্দ মোহন ঘোষ, এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আছে না, এই পার্টিটা ছিল আনন্দ মোহন ঘোষ, লিখে রাখো আনন্দ মোহন ঘোষ, আনন্দ মোহন ঘোষ আমরা দেখতে পেয়েছি। তারপরে দেখব মাদ্রাজ মহাজন সভা, এই পলিটিক্যাল পার্টিটা ছিল সুব্রহ্মণ্যম আয়ার, লিখে রাখো সুব্রহ্মণ্যম সুব্রহ্মণ্যম মণিয়ম আয়ার, সুব্রহ্মণ্যম আয়ার। আর চার নম্বর দেখবো এটা আমাদের ফিরোজ শাহ মেহতা, ওই যেটা ছিল বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, ফিরোজ শাহ মেহতা লিখে রাখো, ফিরোজ শাহ মেহতা, এই পার্টিগুলো তৈরি হলো কিসের জন্য, এই ধরনের বিলগুলোকে আটকানোর জন্য। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা চলে যাবো। স্যার কেমন আছেন, ভালো আছি শম্পা, আনন্দ মোহন ঘোষ, হ্যাঁ দেবজি ঠিক বলেছো, মহাদেব গোবিন্দ রানাডে
সুধা ঠিক বলেছো, গুড 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 গুড, আমাকে গ্রুপে অ্যাড করে দেবেন? হ্যাঁ দীপঙ্কর, তুমি মেসেজ করে, আমি করে দেবো, অ্যাড করে দেবো শর্মিষ্ঠা, ঠিক আছে। চলো পরের কোশ্চেন আমরা চলে যাবো, ঠিক আছে। দ্য ব্রিটিশ এম্পায়ার টু রোটেন টু দ্য কোর, আচ্ছা করাপশন, আচ্ছা ইন এভরি ডাইরেকশন, আচ্ছা ব্রিটিশ সাম্রাজ্যবাদের মূলে পচা সর্বস্ব দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারী এবং অর্থহীন এই কথাটা কে বলেছিলেন? অ্যানি বেসেন বলেছিলেন, আচ্ছা সিস্টার নিবেদিতা, আচ্ছা বলো এই কথাটা কে বলেছিলেন, এই কথাটা কে বলেছিলেন? অরিন্দম বলছে স্যার দুটো সেশন দেখেছি, সুরাট ডিভিশন অ্যান্ড বঙ্গভঙ্গ দুটোই দারুণ লাগলো, অনেক নতুন নতুন ইনফরমেশন পেয়েছি, তাই আরও ভালো ভালো সেশন আনবো আমি, আরও ভালো ভালো সেশন আনবো, চিন্তা করো না, অনেক ভালো ভালো সেশন আনবো আমি, আরও ভালো ভালো সেশন আনার প্ল্যান রয়েছে। দীপঙ্কর আরেকবার করো বাবা মেসেজ, আমি হোয়াটসঅ্যাপে জয়েন করে দেবো, আরেকবার করো বাবা, আমি দেখতে পাইনি গো, হয়তো আছে, হয়তো মানে হয়তো চোখে পড়েনি, আরেকবার করো বাবা, ঠিক আছে। তোমরা করো মেসেজ, আমি তখন তো মোবাইল একটু চার্জে বসিয়ে দিই। বলো আনসার দাও, ফটাফট আনসার দাও, ফটাফট সবাই আনসার দাও, ফটাফট আনসার দাও সবাই মিলে। ফটাফট আনসার দাও, কি হবে আনসার, আনসার কি হবে? এ হে হে গো, আমি করেছি, আচ্ছা লিপিকা আরেকবার করো, গুড আফটারনুন কামরুল, ভুল হচ্ছে কোথাও? সিস্টার নিবেদিতা, আমি এর ব্যাপারে একটা শর্ট নোট আমি তোমাদের সামনে এনেছি, সিস্টার নিবেদিতা, ঠিক আছে না, যার অ্যাকচুয়ালি নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ, ঠিক আছে, মার্গারেট এলিজাবেথ, ঠিক আছে, মাথা রাখার চেষ্টা করো। তিনি স্কট আইরিসে একজন সমাজকর্মী ছিলেন, ঠিক আছে, স্কট আইরিসে একজন সমাজকর্মী ছিলেন, ক্লিয়ার। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন তকমা দিয়েছে, অগ্নিশিখা, ক্লিয়ার, অগ্নিশিখা দিয়েছিলেন অরবিন্দ ঘোষ বলেছিলেন, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ বলেছেন লোকমাতা, বিভিন্ন মানুষ বিভিন্ন তকমা দিয়েছেন, ঠিক না, এগুলো সম্মান বা উপাধি, ঠিক আছে, এটা একটা শর্ট নোট আমি তোমাদের সামনে দিলাম, ঠিক আছে। তিনি ইংল্যান্ডের জন্য চ্যাম্পিয়ন নামে পরিচিত, ইংল্যান্ডে, ইংল্যান্ডে আবার চ্যাম্পিয়ন, ভারতের জন্য, হ্যাঁ চ্যাম্পিয়ন নামে পরিচিত ছিল। চলো আমি এখানে আর একটা জিনিস আমি তোমাদের দেখাই, এই যে লেখা আছে না অ্যানি বেসেন্ট, অ্যানি বেসেন্ট হিস্ট্রি জানো, অ্যানি বেসেন্টের হিস্ট্রি জানো, অ্যানি বেসেন্টের হিস্ট্রি জানো তোমরা কেউ, অ্যানি বেসেন্টের হিস্ট্রি জানো, অ্যানি বেসেন্টের হিস্ট্রি জানো, অ্যানি বেসেন্টের হিস্ট্রি আমি আজকে বলে দিচ্ছি, লিখে রাখো, ঠিক আছে, অ্যানি বেসেন্টের হিস্ট্রি লিখে রাখো, আমি আজকে বলে দিচ্ছি, লিখে রাখো অ্যানি বেসেন্টের হিস্ট্রি। এনার জন্ম মাথায় রাখার চেষ্টা করো, এনার জন্ম দেখো কত সালে, ক্লিয়ার, এনার জন্ম ফার্স্ট অক্টোবর, এই অ্যানিবেশন সম্পর্কে আমাদের আলোচনা, হ্যাঁ ফার্স্ট অক্টোবর লিখে রাখো, অ্যানিবেশন সম্পর্কে যত তথ্য আছে আমি দিয়ে দিচ্ছি, বর্ন ফার্স্ট অক্টোবর, ঠিক আছে, ফার্স্ট অক্টোবর বর্ন, কে এটা, এক মিনিট দাদা, হ্যালো ক্লাস আছি দাঁড়াও, ক্লাস আছি একটু পরে ফোন করো, ঠিক আছে, ঠিক আছে, ফার্স্ট অক্টোবর 1847, ঠিক আছে, ফার্স্ট অক্টোবর 1847 এনার জন্ম, ঠিক আছে, বোঝা গেল। এনার জন্ম কোথায় অ্যানিবেশনটে, বর্ন গেল, বর্ন প্লেস দেখো, এনার জন্ম হচ্ছে লন্ডন, এনার জন্ম হচ্ছে কোথায়, লন্ডনে জন্ম, ঠিক, ক্লিয়ার। এবার দেখো 1889 ইনি থিওসফিক্যাল সোসাইটি মেম্বার হয়, 1889 সালটা হচ্ছে 1889, ইনি মেম্বার হয় কিসে, থিওসফিক্যাল, সোফিক্যাল
সোসাইটির মেম্বার হয়, মেম্বার হয়, ঠিক আছে, থিওসফিক্যাল সোসাইটি মেম্বার হয় 1889 সালে, ঠিক আছে। 1893 যে আমেরিকা শিকাগো শহরে ধর্ম সম্মেলন হয়েছিল, সেই ধর্ম সম্মেলনে তিনি পার্টিসিপেট করেছিলেন, ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করুন। 1893 শিকাগোতে, শিকাগো ধর্ম সম্মেলন, ধর্ম সম্মেলন যোগদান করেন, যোগদান করেন, যোগদান করেন, ঠিক আছে। এবার দেখো 1898, ঠিক আছে, 1898 এটা লিখে রাখো এখানে, 1898 বেনারস হিন্দু সেন্টার, বেনারস সেন্ট্রাল হিন্দু স্কুল তৈরি করেন, বেনারস সেন্ট্রাল হিন্দু স্কুল, হিন্দু স্কুল তৈরি করেন, ঠিক আছে, বোঝা গেল। এবার 1907 এই যে থিওসফিক্যাল সোসাইটি মেম্বার হয়েছিল 89, ওই যে 1907 এই থিওসফিক্যাল সোসাইটি, থিওসফিক্যাল সোসাইটির চিফ কমান্ডার হন, প্রধান হন, প্রধান হন, ঠিক আছে, বোঝা গেল। 1907 সালে আমরা এটা দেখতে পেলাম ওনার সম্পর্কে, ঠিক আছে। 1917, ঠিক আছে, 1917 দেখবো, 1917 দেখবো অ্যানিভার্সারি, ইম্পর্টেন্ট একটা, আইএনসির প্রেসিডেন্ট হয়েছিল, আইএনসির প্রেসিডেন্ট হন, ঠিক আছে। এই সালগুলো কিন্তু মনে রাখবে অ্যানিভার্সারি সম্পর্কে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাল, ঠিক আছে। আর এনার দুটো নিউজ পেপারও ছিল, এই অ্যানিভার্সারিটা দুটো নিউজ পেপারও ছিল, এটাও লিখে রাখো, ঠিক আছে, অ্যানিভার্সারিটা দুটো নিউজ পেপারও ছিল, এটাও লিখে রেখো, ঠিক আছে। দুটো নিউজ পেপার ছিল, সেটা হচ্ছে নিউ ইন্ডিয়া, একটা হচ্ছে নিউ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া, ঠিক আছে, একটা হচ্ছে নিউ ইন্ডিয়া, আর হচ্ছে কমনওয়েলথ, নিউ ইন্ডিয়া, একটা হচ্ছে কমনওয়েলথ, ঠিক আছে, বোঝা গেল অ্যানিভার্সারি সম্পর্কে। ক্লিয়ার, কমনওয়েলথ, ঠিক আছে, বোঝা গেল, নিউ ইন্ডিয়ান কমনওয়েলথ, ঠিক আছে। চলো পরের কোশ্চেন আমরা চলে যাব। আচ্ছা আচ্ছা, ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম ওয়াজ দ্য সাইন আফটার হুইচ অফ দ্য ফলোয়িং মহীশূর ওয়ার। আচ্ছা, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনমে যে সন্ধি হয়েছিল না, এটা কততম অ্যাংলো মহীশূর যুদ্ধের পর হয়েছিল? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, বলো কততম অ্যাংলো মহীশূর ওয়ারের পর হয়েছিল, বলো বলো, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম, বলো ফটাফট বলো। বলো ফটাফট বলো, দেখো না, বলো কি বলছো, হোমরুল লীগ, হ্যাঁ হোমরুল লীগটাও করেছিল ও, হ্যাঁ বিবেকানন্দ স্পিচ দিয়েছিল, ঠিক দেবজিৎ, বলো ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। দেখো চারটে অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল আমরা জানি, ঠিক আছে, ব্রিটিশদের সাথে হয়েছিল। ফার্স্ট, ফার্স্ট এটা কত সালে হয়েছিল, এটা কত সালে হয়েছিল বলতে পারবে? 1767 থেকে 1769, 1767 থেকে 1769, এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, এটা এটা আমরা দেখলাম ফার্স্ট, ঠিক আছে। আঠেরোশো আশি থেকে 1884, এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, এক মিনিট দাঁড়াও তো, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও,
থার্ড 1790 থেকে 92 এটা থার্ড আর ফোর্থ 1799 ঠিক আছে 1799 এবার প্রশ্ন আমাদের কোনটাতে শ্রীরঙ্গপত্তনমে সন্ধি হয় শ্রীরঙ্গপত্তনমে সন্ধি মানে আমাদের কাছে একটা নতুন কিছু তথ্য কি তথ্য যে আমরা এখানে জানতে পারবো যে এটা হয়েছিল টিপু সুলতানের সাথে টিপু সুলতান ভার্সেস টিপু সুলতান সাথে কার হয়েছিল ব্রিটিশ ঠিক আছে টিপু সুলতান সাথে ব্রিটিশ একটা কথা মাথায় রাখার চেষ্টা করবে এটা রাইট আনসার হয়তো থার্ড হয়তো কি এটাই থার্ড ঠিক আছে রাইট আনসার হচ্ছে থার্ড থার্ড একটা কথা মাথায় রাখার চেষ্টা করবো খুব সুন্দর হবে তোমরা থার্ড অ্যাংলো মহীশূর যুদ্ধে টিপু সুলতানকে কিন্তু ব্রিটিশরা হারাতে পারতো না টিপু সুলতানকে কিন্তু ব্রিটিশরা হারাতে পারতো না কারণ ব্রিটিশদের সাথ আমাদের ভারতীয় লোকেরাই দিল দুজন দিয়েছিল গোষ্ঠী ব্রিটিশদের সাথ এক নিজাম গোষ্ঠী হায়দ্রাবাদের নিজাম দুই কে দিয়েছিল দুই নম্বর কে দিয়েছিল সেটা হচ্ছে মারাঠা ঠিক আছে ফার্স্ট অ্যাংলো মহীশূর ওয়ার এটা হায়দার আলীর সাথে হায়দার আলী ভার্সেস ব্রিটিশ ঠিক আছে সেকেন্ড অ্যাংলো মহীশূর ওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়েছে তো 1880 থেকে 84 1880 থেকে 82 পর্যন্ত হায়দার আলীর সাথে হয়েছিল ঠিক আছে ভার্সেস ব্রিটিশ ঠিক আছে এবার 1882 ক্যান্সার রোগ হয়ে যায় হায়দার আলী ঠিক আছে তখন এই যুদ্ধের হাল ধরে কে হ্যাঁ তা পরবর্তী সম্রাট টিপু সুলতান ঠিক আছে এটাও কিন্তু টিপু সুলতানও কিন্তু হবে ঠিক আছে হ্যাঁ কোন যুদ্ধে হায়দার আলী ও টিপু সুলতান একত্রিতভাবে মিলিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল সেটা হচ্ছে সেকেন্ড অ্যাংলো মহীশূর ওয়ার আর কোন যুদ্ধে হায়দার টিপু সুলতান মৃত্যু হয়েছিল ফোর্থ অ্যাংলো মহীশূর ওয়ার ক্লিয়ার ফোর্থ অ্যাংলো মহীশূর ওয়ার ঠিক আছে বোঝা গেল টিপু সুলতানকে বলা হয় টাইগার অফ মহীশূর লিখে রাখো টাইগার অফ মহীশূর টিপু সুলতানকে বলা হয় টাইগার অফ মহীশূর বোঝা গেল টিপু সুলতানকে বলা হয় কি টাইগার অফ মহীশূর বোঝা গেছে ক্লিয়ার হয়েছে টাইগার অফ মহীশূর কাকে বলা হয় টিপু সুলতান টাইগার বাঘ যেমন শিকার পেলে ও কি করে ঝাঁপিয়ে পড়ে না হ্যাঁ আগাতে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে না টিপু সুলতানও তেমন যে ব্রিটিশ এলে ঝাঁপিয়ে পড়ে ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার হয়েছে আচ্ছা ঠিক আছে রকেট আবিষ্কার করেছেন রকেট টিপু সুলতান রকেট আর এই রকেটটা এখনো পর্যন্ত নাসার অফিসে রাখা আছে এখনো পর্যন্ত নাসার অফিসে কিন্তু রকেট রাখা আছে এবার আমার একটা প্রশ্ন এই যে ব্রিটিশরা বারবার ঝামেলা করছে চারটে যুদ্ধ ব্রিটিশদের সাথে হয়েছিল টিপু সুলতানের সাথে চারটে যুদ্ধ মানে ব্রিটিশদের সাথে হয়েছিল মহীশূরে তো এখানে ব্রিটিশরা কেন লড়াই করছিল হায়দার আলী টিপু সুলতানের সাথে তাতে উদ্দেশ্যই বা কী ছিল উদ্দেশ্য আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবো এখানে একটু দাও তো এসিটা আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবো ঠিক আছে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নেবো দেখো বোঝাবো ভারতের দক্ষিণ অংশ মনে করো ঠিক আছে এটা হচ্ছে ভারতের দক্ষিণ অংশ এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া ঠিক আছে ভারতের দক্ষিণ অংশ ঠিক আছে এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে মহীশূর ঠিক আছে এই জায়গাটা হচ্ছে মহীশূর ঠিক আছে যত পারছে ব্রিটিশরা আসছে এদিকে ঠিক আছে ব্রিটিশ আসছে ঠিক আছে ব্রিটিশ আসছে এদিকে এই জায়গাটা হচ্ছে মালাবার কোস্ট ঠিক আছে এই জায়গাটা মালাবার কোস্ট এখানে ট্রেড ভালো হতো ট্রেড মানে ব্যবসা ভালো হতো তো ব্যবসা যেহেতু ভালো হতো ঠিক আছে তো এখানে ব্রিটিশরা দেখছে এখানে অর্থনীতি আছে অর্থনীতিভাবে স্ট্রং এই জায়গাটা
তো ব্রিটিশরাও এখানে ব্যবসা করতে চলে আসতো। আর আমার এরিয়ার মধ্যে তুমি ব্যবসা করবে আর আমাকে পয়সা দেবে না তা কোনো হয়? হ্যাঁ, আমার এরিয়াতে তুমি ব্যবসা করবে আর আমাকে পয়সা দেবে না তা কোনো হয়? তুমি একটা ধরো দোকান ভাড়া দিয়েছো কাউকে, ক্লিয়ার? তুমি একটা কাউকে দোকান ভাড়া দিয়েছো, এবার সে লোকটা যদি তোমার জায়গায় বসে যদি তোমাকে টাকা ঠিক মতো করে না দেয়, মানে ভাড়াটা ঠিক মতো করে না দেয়, তাহলে তুমি কি করবে? তাকে উঠিয়ে দেবে? সে উঠতে না চাইবে তখন ঝামেলা করতে হবে, তাই না? বাস্তব কথা তা তাই। ব্রিটিশ আসতো এই মালাবার কোস্ট, আর এই মালাবার কোস্ট ছিল হায়দার আলী আর টিপু সুলতানের আন্ডারে। তো এই জায়গাটাকে নিয়ে কিন্তু ঝগড়া চলতো, বোঝা গেল জায়গাটা ক্লিয়ার হয়েছে? এই জায়গাটাকে নিয়ে কিন্তু তাদের মধ্যে ঝগড়া চলতো। চলো পরের কোশ্চেন আমি চলে যাবো। স্লোগান অফ ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা সূচনা কে করেছিল? কে সূচনা করেছিল বলো? ইনকলাব জিন্দাবাদ বলো, ইনকলাব জিন্দাবাদ সূচনাটা কে করেছিল? ইনকলাব জিন্দাবাদ বলো, ইনকলাব জিন্দাবাদ সূচনা কে করেছিল? 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 বলো, কে করেছিল সূচনা? ইনকলাব জিন্দাবাদ সূচনা কে করেছিল বলো বলো, দেরি করছো কেন? দেরি করছো কেন? ইয়েস, বিপ্লবী দীর্ঘজীবী হোক, গুড, বিপ্লবী দীর্ঘজীবী হোক। অ্যাকচুয়ালি এইসব মানে স্লোগানগুলো যদি দেখি আমরা, তো মানুষকে আরও উজ্জীবিত করেছিল, ঠিক আছে, মানে ইন্সপায়ার করেছিল, ঠিক আছে। তো এটা বেসিক্যালি আমরা যে বাংলা শব্দ হচ্ছে বিপ্লবী দীর্ঘজীবী হোক, ঠিক আছে। তো এখানে আমরা দেখব ভগৎ সিং একদমই নয় আনসার, হ্যাঁ, চন্দ্রশেখর আজাদ একদমই নয়, মোহাম্মদ ইকবাল একদম না, হাসরত ভুল দিচ্ছে তোমাদের আনসার, আনসার ভুল দিচ্ছে তোমরা, কি আনসার? মোহাম্মদ ইকবাল, হাসরত মোহানি। চলো পরে কোশ্চেন, হু ওয়াজ প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড হোয়েন দ্য সাইমন কমিশন ইন্ডিয়া কাম টু ইন্ডিয়া টু রিভাইভ দ্য ওয়ার্কিং অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট? আচ্ছা, সাইমন কমিশন যখন ভারতে আসে, ভারত সরকার 1919 কাজ পর্যালোচনা করতে ভারতে আসে, তখন ইংল্যান্ডে প্রধানমন্ত্রী কে ছিল? মানে সাইমন কমিশন যখন ভারতে আসে তখন ইংল্যান্ডে প্রধানমন্ত্রী কে ছিল? আচ্ছা, স্ট্যানলি ব্লেডউইন, আচ্ছা, ডেভিড লয়েড, রামেশ্বর ম্যাকডোনাল্ড, রামেশ্বর ম্যাকডোনাল্ড তো ওর পরে, আচ্ছা ঠিক আছে, বলো কে হয়? কে হয়? আচ্ছা, এটা আজকে এটা তোমাদের এই পর্যন্ত থাক, ঠিক আছে, তোমাদের এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে, হোমওয়ার্ক দিলাম, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, আজকে আর বেশিক্ষণ করাবো না, ঠিক আছে। চলো, ডাব্লিউ বিশেষ মহাপ্যাক যারা নাও নি তারা অবশ্যই নিয়ে নাও, স্পেশাল কোড Y284 কোড ইউজ করে নিয়ে নাও, ঠিক আছে, Y284 কোড ইউজ করে নিয়ে নাও, ঠিক আছে।
যেখানে WBCS প্রিলিমসে প্লাস মেন্সের ব্যাচ পাবে প্লাস অপশনাল পেপারে ব্যাচ পাবে ঠিক আছে প্লাস মক টেস্ট প্লাস ইবুক প্লাস টেস্ট সিরিজ সব ফ্রি 5,557 টাকা পেয়ে যাবে ঠিক আছে আজকে করালাম না ঠিক আছে আজ আমার শরীরটা এমনই ভালো নেই তাই করালাম না ঠিক আছে চলো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও এবং নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল ঠিক আছে ভালো থেকো সবাই টাটা